আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, বিন আব্দুস সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা প্রতি রবিবার ও শুক্রবার রাত 8টায়, আপন সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে, পিএস টিভি বাংলায়।